হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গত তিনটা পর্ব কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা মনে হয় আমার তিনটা পর্ব ভিডিও যারা দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন। আজকে কিন্তু চতুর্থ নম্বর পর্ব। প্রিয় দর্শক, আমি মনে হয় জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এগুলো শিখেছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইউটিউবের একটা আপনার লোগো ডিজাইন করবেন। অর্থাৎ আপনি যে ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচার যে লোগোটা, এটা কীভাবে ডিজাইন করবেন। আসলে আমার ভালো কোনো ফটোশপ সফটওয়্যার নাই, আমি জাস্ট সেই পুরাতনের যুগের একটা ফটোশপ ব্যবহার করি, 7.0। আপনারা যারা ফটোশপ 7.0-র প্রয়োজন হবে, যদি না থাকে আমাকে বলবেন, আমি জাস্ট এটা দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর এই ভিডিওর নিচে দেখবেন আমি গত যে দুইটা তিনটা ভিডিও আলাপ আলোচনা করেছি সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে। যারা ভিডিওটা মিস করেছেন অবশ্যই লিঙ্কে ঢুকে আপনারা তারা ভিডিওটা দেখে আসবেন। সো আজকে আমি দেখাবো যে ইউটিউবের সেই ছোট্ট লোগোটি কীভাবে ডিজাইন করতে হয়। আমিও খুব একটা ডিজাইন আসলে পারি না, আমি একজন তৃণমূল পর্যায়ের একজন ইউটিউবার। সো আমি শুরু করতেছি, তো চলুন দেখি আজকে একটা লোগো কীভাবে ডিজাইন করা যায়। জাস্ট এই লোগো ডিজাইনটা আজকে আমরা শিখব। আমি কিন্তু ফটোশপ 7.0-তে একটা লোগো ডিজাইন করবো। আপনাদের যাদের ফটোশপ 7.0 নেই, তারা বাজার থেকে একটা ডিস্ক্রিন লেন্স নিয়ে আসতে পারেন, অথবা ইউটিউব আপনার অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগলে জাস্ট ফটোশপ 7.0 লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ফটোশপ অ্যাডোবি লিস্টের সিসি যাদের আছে, বা অ্যাডোবি ফটোশপ সিসি যাদের আছে, তাদের তো কোনো কথাই নেই। আর যাদের একদম লো কোয়ালিটির পিসি, তারা ফটোশপ, আমার ফটোশপ সিসি আসলে সাপোর্টেড না, আমার ফটোশপ 7.0 দিয়ে আমি মূলত কাজ করি। তো চলুন আর কথা না বলে সেই ছোট্ট লোগোটা আজকে আমরা ডিজাইন করে দেখি। এত সুন্দর লোগো কীভাবে ডিজাইন করতে হয় আজকে আমরা দেখব। ওকে, চলুন। আমি কিন্তু আসলে কোনো ডিজাইনার না বস, আমি একজন ছোট্ট ইউটিউবার। তার যতটুকু জানি আমি আপনাদের মধ্যে যতটুকু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। তো চলুন, আমি মনে হয় বেশিরভাগ বকরে বলতেছি। ওহ, যাওয়ার আগে একটা কথা বলো যে আমার এই ভিডিও যারা দেখছেন, তারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কোনো মতামত জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের সেই লোগো ডিজাইন। এরপরে আমি গুগল থেকে একটা অলরেডি একটা পিকচার ডাউনলোড করে নিছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। এই যে পিকচারটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম, সো লোগোটা আমার পছন্দ হয়েছে, আমি এইটাই মূলত ব্যবহার করব। সো আমি প্রথমে এটাকে একটা ক্রপ টুল দিয়ে কেটে নিব, না কাটবো না, জাস্ট আমি এই আইকনটা দিয়ে এইটুকু সিলেক্ট করব। করার পর জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, সাদাতে ক্লিক করে দিলাম। তারপর আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমি একটু জুম করে দেখেন, যদি দেখাই এখানে দেখেন এলোমেলো অনেকগুলো কিছু লেখা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এবং এইটার যে কালারটা খুব একটা হাই না। আমি জাস্ট এটাকে একটু হাই কালার দেওয়ার চেষ্টা করব, একটু ডিপ করব। এটা খুব একটা আসলে বোঝা যাচ্ছে না, একটু জুম করে দেখেন, একটু ফেটে যাচ্ছে কিন্তু আসলে মূলত। সো এটাকে আমি কন্ট্রোল এল প্রেস করলাম, করার পরে জাস্ট এইটাকে টেনে ধরে আমি একদম ঠেকে দিব, জাস্ট একদম শেষ করে দিয়ে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই কিন্তু কালারটা অটোমেটিক্যালি কিন্তু ডিপ হয়ে গেছে। সো আর এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে যেগুলো গোল চিহ্নর ভিতরে কিছু দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলো জাস্ট আপনারা যদি এই ইমেজ আর টুল দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা রেখে এটা একটু রাইট বাটনে ক্লিক করে ছোটো করে দেবেন, এরপর জাস্ট এভাবে ক্লিক করে একটু মুছে দেবেন। আসলে আমি কিন্তু ডিজাইন করতে পারি না, আমি কিন্তু আগে বলছি যতটুকু পারি ততটুকু কিন্তু আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার জন্য। সো প্রত্যেকটা আপনি চাইলেই ছোটো করে আপনি এইভাবে এটা করতে পারবেন। জাস্ট আমি একটু করে করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি যারা একদম ফটোশপের কিছুই জানেন না, এই লোগো ডিজাইনটা আপনি কীভাবে করবেন। আমি কিন্তু ডিজাইন করতে পারি না, জাস্ট অন্য একটা লোগো নিয়ে আমি কিন্তু মূলত কাজ করতেছি। জাস্ট এভাবে ক্লিক করে ছোটো ছোটো করে একটু জাস্ট জুম করে কাজ করবেন, তাহলে কাজগুলো অনেক ভালো লাগবে এগুলো দেখতে। জাস্ট আমি এটা আরও একটু ছোটো করি, একটু কথা বলি আপনাদের সঙ্গে, প্লাস একটু কাজ করি। আপনারা আমার যারা চ্যানেলে নতুন থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা তৃণমূল পর্যায়ে থেকে ইউটিউব করতে চান, ইউটিউবিং করতে চান, তারা আশা করি আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে মোটামুটি সবগুলো আমি যা যা পারি, আমি যতটুকু পারি আপনাদেরকে শিখিয়ে দেবো আমি, এবং যে প্রক্রিয়ায় চ্যানেলটা ওপেন করতেছি আমার এই চ্যানেলটা ফলো করেন, আশা করি আপনারাও শিখে যাবেন। সো ফটোশপ আসলে আমার কাছে ভালোটা নেই, আমি আর সবচেয়ে বড় কথা আমার নিম্ন কোয়ালিটি পিসি সাপোর্ট করে না। তো জাস্ট আমার কাজ শেষ, আমি এখন এই লেখাটাকে ডিলিট করে ফেলবো। জাস্ট এই ইমেজ টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলাম, চলে গেল। এখন আমি এটাকে লেয়ারটা ক্লোজ করে দেবো, জাস্ট ডিলিটে চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক্যালি এখন এটাকে আমি এই দিয়ে ছোটো বড় করতে পারবো।
আপনি যে এখানে বসাতে চান আপনি ইচ্ছা মতন যেটা বসাতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট লিখব, আমার এই চ্যানেলের যে নামটা সেই নামটা আমি দেবো এখানে, আমার টি বাংলা চ্যানেলটি আমি নামটা এখানে দিয়ে দেবো। সো আমি লিখলাম এখানে টি বাংলা, এখানে ট্র্যাক করে টান দিয়ে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে জাস্ট একটু টিটাকে আমি আলাদা করবো, জাস্ট বাংলাটাকে আলাদা করবো, জাস্ট টিটাকে আলাদা করলাম। এবার টিটাকে একটা জায়গায় বসে দিয়ে একটু বড় করে নিই এটাকে, জাস্ট আপনারা দেখতে থাকেন আশা করি আপনারা শিখে যাবেন, এটা তেমন কিছু না। এটাকে আর একটু ছোট করে দেওয়া যাক, পারফেক্ট। এরপর আমি বাংলাটাকে পেস্ট করব, জাস্ট এইটা দিয়ে ক্রপ করে টান দিয়ে ধরে নিয়ে একদম নিচে দিয়ে দেবো। এটাকে দেখি তো আর কিছু করা যায় কি না, জাস্ট এটাকে একটু ক্রপ করে ছোট করে নেব। হ্যাঁ একটু মাপ ধরে আমি জাস্ট, এটা কোনো মাপ দিচ্ছি না কিন্তু, আমি জাস্ট ওনার একটা লোককে আমি কপি করতেছি। সো এটাকে আর একটু এইটা ইমেজের টুল নিতে হবে, কালারটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো লাগবে, জাস্ট দেখি কী কালার দেওয়া যায়। যদি এই কালারটা দিয়ে দিই লাল সবুজ, কালারটা খুব একটা ম্যাচ করতেছে না, জাস্ট আমি হালকা একটু যদি অ্যাশ কালার দিয়ে দিই এটা মনে হয় ঠিক আছে। সো আমি যদি এটাকে একটু কপি করে একটু উপরে দেওয়ার জন্য চেষ্টা করব, না টিটাকে অন্য কালার দিলে কেমন লাগে। সো এই কালারটা দিয়ে দিলাম, দেখি পারফেক্ট জাস্ট ওকে। আমি এটাকে যদি একটু কপি করে উপরের দিকে বক্সের ভিতরে দেওয়া যায়, দেখি একটু চেষ্টা করে দেখি এটা আসলে পসিবল কি না, ভালো লাগবে কি না, না টিটাকে মাথার ভিতরে দেওয়া যাবে কি না একটু টেস্ট করে দেখি। এটা আসলে দিতে পারলে ভালো হতো, বাট এইজিবি যে লাগবে মনে হচ্ছে, জাস্ট আমি তারপর একটু ট্রাই করি দেখি কেমন লাগে। একটু ছোট করে নিলাম, জুম করে নিই, না ম্যাচ করতেছে না। এটা যদি উপরে এখানে রাখি, না আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা আসলে ম্যাচ করতেছে না। সো আমি এতটুকু জাস্ট যদি একটু আমি যদি এটা একটু, না ঠিক আছে জাস্ট আমি এটাকে সেভ করে নেবো, দেখি ফাইল যে সেভ দেয়। আমি এখানে জেপিজি ফর্মেট বা পিএনজি ফর্মেটে আগে সেভ করবো, আমি জাস্ট ডেস্কটপে একটা নাম দিয়ে নিলাম, লোগো জাস্ট এখানে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। আমি এখন যদি ডেস্কটপে যাই জাস্ট একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমার সে পিএনজি ফর্মেটের লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট আমি এটাকে আবার জেপিজি ফর্মেটে সেভ, ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ, এটাকে আমি জেপিজি ফর্মেটে সেভ করব, এখানে নাম দেব আমি হচ্ছে লোগো টু, ওকে সেভ, ওকে। সো এবার আমি আমার জেপিজি মোটের সেই লোগোটা এই দেখতে পাচ্ছেন আপনারা, অটোমেটিক্যালি কিন্তু আমি আসলে ফটোশপের কোনো কাজ জানি না কিন্তু তারপরে সুন্দর একটা লোগো কিন্তু আমি ডিজাইন করে ফেললাম। এটা আমার ইউটিউবের প্রোফাইল পিকচার হিসেবে আমি কিন্তু ব্যবহার করবো এবং লোগো হিসেবে ব্যবহার করবো। সো প্রিয় দর্শক, কীভাবে একটা ছোট্ট একটা লোগো আমি ডিজাইন করলাম আপনারা কিন্তু অলরেডি শিখে গেছেন, এটা তেমন কিছু না, খুব স্যাম্পলই আমি একটা লোগো, আমি কিন্তু আসলে ডিজাইন না, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি যতটুকু জানি অন্য একটা লোগোকে নিয়ে জাস্ট আমি একটা কপি রাইট করলাম, কপি করে নিয়ে আমি কিছু টেক্সট জাস্ট এডিট করে আমি কিন্তু একটা লোগো ডিজাইন করে ফেললাম। তো এই লোগোটাই কিন্তু আমি আমার চ্যানেলে ব্যবহার করছি, দেখেন আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে দেখেন আমি কিন্তু এই লোগোটাই ব্যবহার করছি। এবং এর পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা ইউটিউবের কভার পিকচার বানাবেন, যে কভার পিকচারটা বানাতে হয় ইউটিউবের সেই কভার পিকচারটা আপনি কীভাবে এডিট করবেন আমি সেই কভার পিকচারটা আপনাদেরকে এডিট করা শেখাবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আমি কথা দিচ্ছি একদম তৃণমূল পর্যায়ে থেকে আপনি ইউটিউবিং করতে পারবেন, ডিটেলস আমি আপনাদেরকে শেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জি আসসালামু আলাইকুম।